কক্সবাজারের পেকুয়া উপজেলার মংনামা সড়ক ও জনপদ বিভাগের সড়কের দুই পাশে গাইডওয়াল নির্মাণের হাজত সাগরে নোনা পানি ব্যবহারের অভিযোগ উঠতে নয় জানুয়ারি বেইনিয়া সড়কের মঙ্গনা অংশ গাইডওয়াল তৈরির হাজত লবণ পানি দিগের ইডোর প্রাচীর নির্মাণ গরিবের সব টিকাদারের নিযুক্ত শ্রমিক কলরে হাতনাতে ফেলে গিয়ে উপজেলা চেয়ারম্যান সেপায়তাজ রাজু স্থানীয় এ পি সদস্য জানা যায় আর এন বি আর সি প্রাইভেট লিমিটেড নামের উগ্র টিকাদারী প্রতিষ্ঠানের এক বছর মেয়াদে কার্য আদেশ দেওয়া হয় বিশাল অঙ্কর এই বাজেটটো হাজর শুরুইতে নিম্নমানের ইডোর কুঁয়া মেয়াদ উত্তনে ব্ল্যাক টপ ব্যবহারের অভিযোগ আইলে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে টিকাদারের বিরুদ্ধে হন অভিযোগ নলয় সরজমিনে নয় জানুয়ারি বেইনে এগারোটার দিকে সড়ক সংস্কার হার পরিদর্শন যায় ধাগিয়ে মগ্নম অংশ দুই পাশের গাইডওয়াল নির্মাণের জীবিত ইডর গাঁথনী চলার এড়ে সিমেন্ট মিঠা পানির পরিবর্তে ব্যবহার করে রীতি তারা সাগরের নোনা পানি এই বিষয়ে স্থানীয় হলো হয়ে সাগরের নোনা পানি ব্যবহার করলে এক মাসের মধ্যে ভাঙ্গি ফরিত পারে এসব গাইড ওয়াল এক সপ্তাহ উতুরি হোজ তবে এই ব্যাপারে সৌজর দায়িত্ব থাকা কার্য সহকারী তৈদুল ইসলাম হাসা জানতে চাইলে তেহে ক্ষমা প্রার্থনা করি হয়ে তারা এসব জিনিস হিন্দ ফালা দিব